ইয়ার উপর আমার সাধারণ সম্পাদক ডাঙরিয়ায় আপনার ব্রিফ করব। এটু আমার দলের এটা কোর কমিটির বৈঠক আসে, গতি তাত আমি বিভিন্ন দলীয় কথাবিল আমার কত আমার কি সমস্যা আছে, দলে কেন কাম করে আছে, আমার বিভিন্ন উইংবিল সেলবিল কেন কাম করে আছে, টি সি এল সি সির লয় পেলায় বিভিন্ন মেম্বার সদস্যবিল কেন কাম করে আছে, আর আমার যে অবজেক্টিভ আসে 2000 চনত যেটো আমি বিটিসি ইলেকশন কন্টেস্ট করেছিল তাত যিখিনি অবজেক্টিভ আমি হাতত রাখিছিল, যেটো এজেন্ডা যেটো ম্যানিফেস্টো আমি রাখিছিল, তাত আমি কোলৈকে গৈ পাবলৈ সক্ষম হৈছো, এই কথাখিনি আমি পাতিছো। আর আমার রাজনৈতিক কাম কাজের দ্বারা বিটিআর অঞ্চলের রাইজর কিমান লাভ হয়েছে, কিমান লস হয়েছে, ইয়ার উপর আমি পর্যালোচনা করেছো। আর অনাগত দিনত বহুত রাজনৈতিক দল থাকিব, কিন্তু আমার বিটিআর বাসীর কারণে আমি যেহেতু ইয়ারে বাসিন্দা, ইয়ার রাইজর লগত আছো, ইয়ার দুঃখ দুর্যোগের সদায় সমভাগী হয়ে আইছো, যাওয়া সময়ত বেয়া দিনও আমি দেখিছো, ভাল দিনও দেখিছো, এই গোটেই পরিবেশ অনাগত সময়ত কেনেকৈ আমার আহি থকা প্রজন্মর কারণে, আহি থকা সময়ের কারণে কেনেকৈ ভালকে আমি প্রিজার্ভ করে রাখিম, কেনেকৈ ভালকে এইটা আমি লৈ যাম, শান্তিটা কেনেকৈ আমি সাস্টেনেবল করিম, উন্নয়নের কাম কাজবিল যিমান হয়েছে তাতকে আরো ভালকে কেনেকৈ করিব পারিম, কেন্দ্র আর রাজ্য সরকার আসনিবিল আমার অঞ্চলত কেনেকৈ সঠিকভাবে রূপায়ণ করিব পারো, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাবিল কেনেকৈ আমি বাস্তবত মানে তেখেতসকলর ফুলফিল করিব পারে, যিমান কিঞ্চিত আমি পারো কাউন্সিল লেভেলত, এই কথাবিল আলোচনা হয়েছে। গতি খুব সুন্দর একটা মিটিং হয়েছে, আর ইয়ার পরবর্তী সময়ত এই গোটেকটা একশন প্লান আমার এই একশন প্লান লয় পেলায় আমি আগবাড়ি যাম। বাই ইলেকশন আহি আছে আর বিজেপি আর বিজেপির একেলগে খেলব সিট, কিন্তু আমি দেখি ওয়ার্ডস এন্ড ওয়ার্ডস এনেকা এক্সচেঞ্জ হয়ে আছে বিজেপি, এই রাজনীতিত এইবিল থাকে, মানে রাজনীতিত সদায় সব দলে নিজের দলক শক্তিশালী করবর কারণে, নিজে ক্ষমতা থাকিবর কারণে কাম করে, গতি নতুন কথা নহয়, তেনেকা কথাবিল চলে, কিন্তু ভিতর যেটো এজেন্ডা আমি UPPL হিসাবে কোনো দল সংগঠনের লগত বেয়া হওয়া বা বেয়া পাব পারা কাম করবলৈ আমার মন নাই, কারণ আমার রাইজে যা 30-40টা বছরত বিভিন্ন কারণত কেতিয়াবা রাজনীতিক কিবা এটা ভুল সিদ্ধান্ত, কেতিয়াবা সামাজিক অস্থিরতা, বিভিন্ন কারণত যা 30-40টা বছর রাইজে বহুত কষ্ট পাবলগা হয়েছে, এই কারণে আমি যোনে যি কথা নক কিয় আমার দলের পরা আমার যিখিনি আমার নেতৃবৃন্দ যিসকল আছে সকলো মানে এটা সিদ্ধান্তত উপনীত হয়েছে কি আমি এনেকুৱা কাম কোনো নকরো যিটো কামর কারণে বিটিআর অঞ্চলের রাইজর কিবা এটা ক্ষতি হয়, বিটিআর অঞ্চলের রাইজর যি লাভ হয় সেইটো কামে আমি করবলে সাজু আছো, কারণ এইখিনি আমার এই রাইজে আমার মা দেউতা, ইটোয়ে আমার দাদা ভাই, ইয়ার লগতে আমি থাকিম অনাগত দিনত, গতি কেন্দ্র পর্যায়ত কিবা কাম করিব লাগে, রাজ্যর লগত কিবা কাম করিব লাগে, পলিটিক্যাল পার্টিবিলাকর লগত আমি কাম করিব লাগে, তার প্রত্যেকটা এজেন্ডাতে বিটিআর অঞ্চলের রাইজক লৈ পেলায় আমি চিন্তা করিম, আর সেইটাকে আমি খুব আমার দলত মানে ভালকে আমি বিতংভাবে আলোচনা করেছো।